গুড ইভিনিং, আজকে নতুন একটা ব্লগে আবার স্বাগতম। চলে এসেছি কুলফির কাছে, আর আজকে হাঁটতে হাঁটতে সোয়ানকোট থেকে আমরা অনেকটাই দূরে চলে এসেছি। দেখো এই রাস্তায় চলে এসেছি, আর এই যে কুলফি শিকের হাতে হাঁপাইনি আজকে। আর অদ্ভুত জিনিস দেখাই, দেখো কি সুন্দর, পুরো ফুলগুলো না লাল, এই যে আমার ঘড়িও লাল, ফুলও লাল, আর আমার ফোনের কভারটাও লাল, বেশ ভালো মিলেছে কিন্তু, এই যে সব লালে লাল। ঠিক আছে, এদিকে একটা ঘুরে দাঁড়াও, একটা ছবি তুলবো, ছবি তুলবো। কুলফি এদিকে তাকা, কুলফি এই যে এই যে এই যে এই যে এই যে, চল 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 কুলফি, চল 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 চল। কি লাল দেখো, বেল্ট হচ্ছে লাল, এই আমার ঘড়িটাও লাল পুরো, এই যে আর এই যে ফুল গাছের সব ফুলগুলো, অদ্ভুত ফুলগুলো না, এগুলো কি ফুল গো, এগুলো কি ফুল, কি করে জানবো, এ তুমি তো এই দেশেই থাকো, কি ফুল এই দেশে থাকি, কি দারুণ ফুলগুলো। চলো আমরা এন্ড পর্যন্ত যাই, একদম একদম লাস্ট পর্যন্ত, লাস্ট মানে অনেকটা, ওই যে দেখাই যাচ্ছে না শেষটা, যেতে থাকি দেখি। ও গাড়িটাও লাল সামনে, আবার এই মুহূর্তে এসেছি সৃজন মিডল্যান্ড, আর রিচি হটশট সবাই বেরাবে। তার আগে একটা মজার জিনিস দেখাই, রোজ মানে আমরা যেদিনকে এদিনকে আসি আমাদের ভাষায় সেটা রোজ, রোজ যখন আসি একজন বারান্দায় বসতে কীভাবে দেখো, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, কী করে বোঝে মানুষ, কোনো মানুষও এত ওয়েট করে না, ও যেভাবে ওয়েট করে থাকে মুখ বার করে প্রতিদিনই বসে থাকে। এই আমার হাতে দেখো এটা কি, একটা ছোট্ট পুচকে সিদ্ধু বাচ্চা, কি নাম ও, তো আমি এখন এসছি হচ্ছে সল্ট লেকেই, আমরা ছিলাম হচ্ছে এফডি পার্ক, এফডির থেকে এখন আসলাম আমরা এবিএসি, তাই তো, এটা এবিএসি ব্লকে এই বাচ্চাটাকে দেখতে, বাচ্চাটা খুব খুব মিষ্টি, দেখে পুরো পাগল হয়ে গেছে, আর লেজ নেড়ে যাচ্ছে টুম 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 করে, আর টুক 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 করে কামড়ে যাচ্ছে। আর এখানে যেই সূত্রে আসা সেটা হচ্ছে আমাদেরই আরেকজন ফ্যামিলি মেম্বার, আমি দেখাই ওনাকে, উনি আমাকে ফোন করেছিলেন, আপনি কীভাবে আমাকে পেলেন, আপনি বলুন, আপনি বসুন না, ইউটিউবে দেখে আমার সঙ্গে আলাপ হচ্ছে, আর কেমন লাগে আমার ভিডিওগুলো, কেমন লাগছে, আমি কিন্তু খুব রিয়েল ভিডিও করি, মানে কোনো জল ঘোলা ভিডিও নিয়ে নেব, আমার যেটা হয় এমনি অন করি এমনি দেখাই, আর কোনো রকম না। যাই হোক, বাচ্চাটা বাচ্চাটা সত্যি খুব সুন্দর, আমার দেখে খুব ভালো লাগলো বাচ্চা, প্রচণ্ড অ্যাক্টিভ, কিন্তু বাচ্চার যেটা কেয়ার করতে হবে আপনাকে সেটা হচ্ছে বাচ্চাটা কেয়ার, বাচ্চাটাকে ব্রাশিং যেটা হবে না সেটা হচ্ছে যে বাচ্চাটাকে একটা টেবিলে তুলতে হবে, যে কোনো বাচ্চা মানে রোমালা যেগুলো বাচ্চাগুলো আছে টেবিলে তুলতে হবে, তুমি নিচে বসলেও তো ব্রাশ করতে পারবে না, টেবিলে তুললে কী হবে, বাচ্চা তো হাইটে একটুখানি ওর সমস্যা হবে, একটু যখন ভয় পাবে চুপচাপ দাঁড়াবে, তখন তুমি ব্রাশ করবে, এবং সিদ্ধুর মানে ম্যাক্সিমাম যেটা সৌন্দর্য সেটা হচ্ছে মুখ, মুখ চোখ পুরো লোমে একদম ঢাকা থাকে, আর এই যে ওপরে যে লোমগুলো আছে একটা শীতের মতো হয় এখান থেকে, এই যে এই লোমের এই সাইড থেকে একটা শীতে করতে হয়, এটা চিরুনি দিয়ে দিয়ে আস্তে 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 করে হাত দিয়ে, হ্যাঁ দুটো পার্ট করে দিতে হবে, এবং লোমটা ওর খুব রাফ হয়ে গেছে, এখন সব বাড়িতে এখন ফ্রিজ সমস্যা হচ্ছে, আমার কমটারও হয়েছিল, ওকে আমি বল্প দিয়েছিলাম, বাচ্চা তো থাকে সব বাচ্চার মধ্যে থাকে, আপনি ক্যালকাম পাউডার সঙ্গে মিশিয়ে লাগিয়েছিলেন, পাউডার মানে আমরা যতদূর জানি, আমি ডাক্তার নই, আমরা যতদূর জানি যেটুকু আমি করি সেটা হচ্ছে আমার বাড়িতে চিরকালই এরকম হেয়ারি ডগ, আমার কোনোদিনই হেয়ারি ছাড়া নেই,
যেটা নিয়ম সেটা হচ্ছে যে কোনো পাউডার, সেটা বল্ফ হোক নোটিক্স হোক, আমরা ছোটবেলায় একটা নোটিক্স ইউজ করেছি, সেগুলো ট্যালকাম পাউডারের সঙ্গে আমরা 50-50 করে লাগাই। ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনি ওকে একবার স্নান করি, একদম একবার স্নান করি, স্নান করালেই এই পাউডারটা গায়ের থেকে বেরিয়ে যাবে এবং রেগুলার ওকে প্রপার ওয়েতে ব্রাশ করতে হবে। না না, ঠান্ডা গরম পড়ে গেছে তো ঠান্ডা লাগবে না। জল আপনি যেটা করবেন আমি দেখাচ্ছি আপনাকে, দেখুন আমি টেবিলটা তুলবো, এই টেবিল ওকে তুলবো, এই টেবিলে তুলে চিরুনি দিয়ে না আস্তে 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 করে এই লোমগুলোকে সাইড করতে হবে। এই লোম যত ঝুলবে তত দেখতে তো সুন্দর লাগবে, লোম যদি না ঝুলে দেখতে সুন্দর লাগবে না। যেদিনকে আপনি স্নান করাবেন সেদিনকে আপনি বাথরুমে এরম হবে, তুমি তো করাবে স্নান, তুমি করাবে তো বাথরুমে নিয়ে এরম ভাবে ধরবে। আচ্ছা, ধরে মগে করে জল নিয়ে আস্তে আস্তে করে দেবে এইখানটা, এই মাথার উপরে জল হাত দিয়ে দিয়ে আস্তে আস্তে করে দেবে। আচ্ছা ঠিক আছে, এই মাথার উপরে যে জল দেবে আস্তে 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 করে জল দেবে, মাথার উপরে ডিরেক্ট জল দেবে, ছোট বাচ্চা তো, তুমি এইখান থেকে এইটুকু পুরো গায়ে জল দেবে, হাতে করে আস্তে আস্তে করে নিয়ে বলছি জল দিয়ে দিলে, জল দিয়ে লোমগুলোকে নিচের দিকে রকম নামিয়ে। ঠিক আছে, এবার যে তুমি শ্যাম্পু ইউজ করবে, যে কোনো একটা ভালো শ্যাম্পু ইউজ করতে পারো, সেটা তুমি দেখে নেবে কি ইউজ করবে, আমি বলে দেবো। শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পুটা জলের সঙ্গে ডাইলুট করবে, মানে জলের সঙ্গে মিশাবে মগে, আবার এইটুকু এইটুকু শ্যাম্পু বলছি আমি, এইটুকু শ্যাম্পু ড্রাই শ্যাম্পু না, নর্মাল শ্যাম্পু স্নান বার, এইটুকু শ্যাম্পু এতটা জল দেবে, গুলবে ওটাকে ভালো করে, গুলে আস্তে আস্তে করে হাতের মধ্যে করে নিয়ে তুমি একদম খালি গায়ে বসে যাবে স্নান করা। বাচ্চাদের আমরা এরকম ভাবে স্নান করি, হ্যাঁ, আস্তে 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 করে সারা গায়ে লাগাবে, আর লোমটাকে কিন্তু চটকাবে না, মানে রাব করবে না। ঠিক আছে, তুমি যেটা করবে আঙুল দিয়ে আস্তে 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 করে ম্যাসেজ করবে, গলার কাছে আস্তে আস্তে করে ম্যাসেজ করবে, হয়ে গেল মোটামুটি 5-7 মিনিট ম্যাসেজ করলে সারা গায়ে শ্যাম্পুটা লেগে গেল, আবার তুমি বসে আস্তে 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 করে জল ধরে শ্যাম্পুটাকে একদম পরিষ্কার করে দিবে, পরিষ্কার হয়ে গেল কোনো টাওয়াল দিয়ে গা বডিতে রাব করবে, প্রথমে আমাদের যে নিউজ পেপার আছে নিউজ পেপার বডির মধ্যে আস্তে করে ছাপ, বেশ কয়েকটা নিউজ পেপার পুরো নিয়ে দিলে তাতে জলটা পুরো সোপ করে দিল, তারপর তুমি ওকে কোথাও রাব করবে, দেখে টাওয়ালটা এরকমভাবে ঘুরে আস্তে আস্তে করে প্রেস করবে। যে তুমি লোমটা ডলো ওর যে ইনার কোট আছে এদের তো দু রকমের কোট থাকে, একটা এই আপার কোট একটা ইনার কোট, যাই হোক, আমি ওনাদের বাড়িতে আসলাম, আমাদেরই ফ্যামিলি মেম্বার, সেভারেল জনের ফ্যামিলি মেম্বার, আমি ওনাকে 2 সপ্তাহ কথা দিয়েছিলাম কিন্তু আসতে পারিনি, আমার শরীরটা সত্যি ভালো ছিল না সেটা তোমরা জানো, আমি জ্বর নিয়েও কাজে গেছিলাম, উপায় ছিল না, তো অনেক রাত হয়ে যাচ্ছিলো বলে আমার আসা হয়নি, কিন্তু আজকে আমি ঠিক করেছিলাম আমি আসবই, এবং আমি কথা দিয়েছিলাম কথা রাখলাম, আমি আসলাম, এই যে ফুচকে বাচ্চাটাকে দেখলাম, খুব সুন্দর বাচ্চা, একদম ফুটফুটে বাচ্চা যাকে বলে আর কি, এবং বেশি ওর সঙ্গে আলাপ করে ভালো, তোমার নামটা বলো? আমার নাম অরিত্র। অরিত্র পাত্র। অরিত্র পাত্রর সঙ্গে আলাপ করে আরও বেশি ভালো লাগলো, ওর বয়স মাত্র 21 বছর, ওর জানার এবং শেখার খুব ইচ্ছা, এবং আমি চেষ্টা করবো তোমাকে যতটা মানে আমার ভিডিওর মাধ্যমে যতটা শেখাতে পারি আমি শেখানোর চেষ্টা তোমায় করবো, এবং তোকে আমি হাতে ধরেও দেখিয়ে দিয়ে যাবো। আর আপনি তো আমাকে ফোনই করেছিলেন, হ্যাঁ, তো আপনার সঙ্গে আলাপ হয় সত্যি আমার খুব ভালো লাগলো, চলো আজকের মতো তাহলে টাটা, আমরা আসি। আর ভিডিও শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই, আমি কাউকে মিন করে বলছি না, ভিডিওটা কাউকে মিন করার জন্য আমি করলাম না, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে যত মানুষ আছে তারা কাউকে না কাউকে বিশ্বাস করে, এইবার বিশ্বাসের জায়গাটা এমন হয় যখন আমি একটা ডগ কাউর থেকে নিচ্ছি, যখন একটা বাচ্চা আমি কাউর থেকে নিচ্ছি, তো সেই জায়গাটা বিশ্বাসের থাকে, চেষ্টা করো, মানে এটা আমার আমার মত, এটা আমার পয়েন্ট অফ ভিউ, আমিও বাচ্চা দিই কিন্তু আমি কাউকে, আমি কুকুর কেনা মানে যে কোনো বাচ্চাকে আমি কেনা বেচা করি না, তখন আমার প্রফেশনটা হচ্ছে ডগ হ্যান্ডলিংয়ের, আর যখন যদি আমি কাউকে বাচ্চা দিই আমি চেষ্টা করি অন্তত তার মাকে আর বাবাটাকে দেখানো, কোনো ছবি নয়, আমি আবারও বলছি কোনো ছবি কিংবা ভিডিও নয়, একদম প্রপার মানে একদম স্বচ্ছতা রাখা উচিত এবং সেটা রেখেই বাচ্চা দেওয়া উচিত আমার মনে হয়। আমি আজ পর্যন্ত এরকম কাজ করে দিই জ্ঞানত, আর অজ্ঞানত করলে সেটা ভগবান হয়তো আমাকে কোনো ক্ষমা করে দেবে, তো যাই হোক আমি এটা কেন বললাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি,
আর বাচ্চাটাকে দেখে আমার সত্যি সত্যি খুব ভালো লেগেছে, প্রচণ্ড জলি বাচ্চা, এবং আমি চেষ্টা করব বাচ্চাটাকে আমি যতটা টাইম দিতে পারি।